হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিক্স আড্ডা। আজকে দেখব কি করে ট্র্যাকার সেট করতে হয়। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহ দিন যাতে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর যারা আছেন সাবস্ক্রাইবার আমার তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানান কেমন লাগছে, এবং কোনো বিষয়ের উপর যদি আপনারা ভিডিও চান তাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। তো ট্র্যাকার সেট করতে গেলে যেটা প্রথমে লাগে সেটা কিন্তু একটা ভালো ট্রাইপড। ট্রাইপড আপনারা যদি কোনো একটা এমন জায়গায় ইউজ করেন যেখানে ট্রাভেল বেশি করতে হয় না, তাহলে কিন্তু একটা বেশ শক্তপোক্ত দেখে ট্রাইপড ইউজ করতে পারেন। এটা আমি তেজরাজ থেকে নিয়েছিলাম, তো সেটা কিন্তু আই অপ্টনের সঙ্গেই নিয়েছিলাম। এটা দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি কিন্তু বেশ ভালো এবং মজবুত কোয়ালিটি, কিন্তু এটা নিয়ে একটুখানি ট্রাভেলে একটু অসুবিধা, বিশেষ অসুবিধাও থাকে না যদি আপনি ক্যারি করতে পারেন, কোনোভাবে ম্যানেজ করতে পারেন। কিন্তু যদি করা যায় তাহলে একটু ছোটো লেন্স যদি হয়, যদি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করতে চান তাহলে কিন্তু আরেকটু ছোটো ট্রাইপডও ইউজ করতে পারেন। তো আমি আজকে দেখবো যে এই ট্রাইপডে কি করে কিন্তু আমাদের ট্র্যাকার যেটা আমরা আগের পর্বে আনবক্সিং দেখেছি সেটা কিন্তু আমরা সেট করব। তো সেট করার জন্য যেটা লাগে প্রথম সেটা কিন্তু একটা যে বেস, এটা হচ্ছে তার বেস, এটাই প্রথম আমি ট্রাইপডের উপর বসাবো। এবং ট্রাইপডে দেখতে পাচ্ছি এটাকে এখানে বেশ শক্তপোক্ত গোছের একটা নাট বোল্ট, এটা কিন্তু খুব সুন্দর করে আমার ভালো করে টাইট করে দেবো। এটা গেল বেস। এবার এই বেসের উপরে কিন্তু আপনার যে আসল ট্র্যাকার সেটা কিন্তু বসবে। তবে ছবি তোলার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, এখানে কিন্তু ট্র্যাকারে চার্জ আছে কি না আপনাকে দেখতে হবে, একটু অন করে দেখতে হবে। ঠিক আছে, অন অফ করে এখানে অন করে দেখা যাবে, এখানে 1x থাকবে, 1x-এর উপর ওটা কিন্তু আপনার তারার ট্র্যাক করার জন্য কিন্তু 1x। এছাড়াও আমরা এখানে দেখতে পাবো আমরা চাঁদ আছে, সূর্য আছে, 1/2x আছে। তো চাঁদ বুঝতেই পাচ্ছেন, চাঁদটা আমরা সরিয়ে সরিয়ে যদি চাঁদের উপর আলোটা থাকে তাহলে আমরা চাঁদ ট্র্যাক করার জন্য তখন ব্যবহার করব, যদি সূর্য থাকে তখন সূর্যকে ট্র্যাক করতে ব্যবহার করব। 1/2x-টা যারা ল্যান্ডস্কেপ করতে চান ওয়াইড অ্যাঙ্গেলে, সেক্ষেত্রে একসঙ্গে ল্যান্ড এবং স্কাই দুটোই নেওয়া যেতে পারে। তবে আমি বলবো যে 1/2x-টা ইউজ করা কিন্তু রেকমেন্ড একদমই করছি না, 1x করেই করা ভালো। আলাদা করে ল্যান্ড করুন, বন্ধ করে দিয়ে ট্র্যাক, তারপরে স্কাইটাকে ট্র্যাক করলাম, দুটোকে ব্লেন্ড করলাম, ওটাই বেস্ট আসবে। 1/2x করে কিন্তু অতটা ভালো আসে না। তো ঠিক আছে, এবারে দেখে নিলাম। আর এটা চার্জ করার জন্য আমরা মোবাইলের যে চার্জার থাকে ইউএসবি পোর্ট, সেগুলো কিন্তু টাইপ সি নয়, আগেকার একটু পুরনো যে মোবাইলের চার্জারগুলো ওগুলো ইউজ করতে পারি, ওরা একটা চার্জিং কেবল দিয়ে দেয়। এবারে আমরা দেখি এটাকে কি করে এখানে আমরা সেট করব। তো এটাকে আমরা এই উপর দিক থেকে বসালে কিন্তু হবে না, এই সামনের দিক থেকে দিয়ে এনে ব্যাক সাইড করে আনবো। এবারে বাঁ দিকে যে আমাদের স্ক্রুটা আছে ওটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে টাইট করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ট্র্যাকারটা কিন্তু হয়ে গেল। তা একটু ওদিকে ঘুরিয়ে দেখাই তাহলে সুবিধা হবে আপনাদেরকে জিনিসটা। এই হচ্ছে আমার জিনিস। এরপর এর মধ্যে যে পোলার স্কোপ আছে সেটা কিন্তু এদিকটাও খুলতে হবে, এবার এদিকটাও খুলতে হবে। এবারে এই পোলার স্কোপ দিয়ে এদিক দিয়ে আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনার যে পোলারিস সেটা, এর ভেতরে যে একটা সার্কেল আছে সেই সার্কেলের মধ্যে পোলারিসটা কোথায় আসছে। তো সেটা আপনারা মোবাইলে নানা রকম অ্যাপ পাওয়া যায়, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু পোলারিসের এক্স্যাক্ট যে লোকেশান থাকে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এবার সেই লোকেশান অনুযায়ী আমরা কিন্তু এর ভেতরে যেটা পোলারিসটাকে সেই অ্যাঙ্গেলে আমাদেরকে সেট করতে হবে, এবং সেটা ঘোরা সেটা সেট করার সময় আমরা এটাকে ইউজ করতে পারি, এটা উপর নিচ করার জন্য ইউজ করব, এবং আমরা এই দিকটা ইউজ করতে পারি আমরা ডায়ে বায়ে যাওয়ার জন্য, এই দিকটা কিন্তু ব্যবহার করব। এবারে আমরা দেখি যে ট্র্যাকারের উপরে কি করে কিন্তু আমরা ক্যামেরাটা সেট করব। এই এই এরকম একটা জিনিস কিন্তু আপনাদের যে ট্র্যাকারের যে বক্স তাতে কিন্তু থাকছে, তো সেইটা দিয়ে আমরা এখানে কিন্তু যখন আমরা কোনো ছোটো লেন্স বা কম ভারী ক্যামেরা ইউজ করব তখন কিন্তু এখানে খুব সুন্দর করে আমরা কিন্তু ইউজ করতে পারবো। এটা আটকে দিলাম, এবং তারপরে আমি এখানে আমার যে বল হেড আছে আপনারা কিন্তু বল হেডটা লাগিয়ে দিতে পারেন।
বলটা লাগিয়ে দিলে খুব সহজে বলেটের উপরে আপনি ক্যামেরাটাকে সেট করে দেবেন। বলেটটা দেখে নিই, হ্যাঁ এটা আমার হয়ে গেছে। তো এইখানে বলেট নেওয়ার একটা সুবিধা, এই যেমন খুশি কিন্তু আমি ক্যামেরাটাকে কিন্তু অ্যাঙ্গেল করতে পারবো, ঠিক আছে। এটার সঙ্গে আরেকটা যেটা জিনিস লাগে সেটা কিন্তু এখানে থাকে, ঠিক আছে, একটা ডোবডেল প্লেট টাইপের লাগে। সেই প্লেটটা কিন্তু সেটা আপনারা এখানে সেট করতে হবে, বা সেটা প্রথমে ওটাতে ক্যামেরাটাকে সেট করে নেবেন, তারপরে ক্যামেরাটাকে এইখানে কিন্তু এই প্লেট সহ এখানে সুন্দর করে সেট করা যাবে। এবারে যদি আমরা ভারী লেন্স ইউজ করি তাহলে কিন্তু ওই আমাদের যে ডিরেক্ট যেটা আমরা ক্যামেরাটা লাগিয়েছিলাম ওটা হবে না, আমাদের কিন্তু একটা কাউন্টার ওয়েটের দিকে যেতে হবে। সেই কাউন্টার ওয়েটের জন্য আমরা এল ব্র্যাকেট যেটা দিয়েছে এল ব্র্যাকেটটা ইউজ করব। এল ব্র্যাকেটটা আমরা এভাবে সেট করে দেব, ঠিক আছে। আর তারপরে যেটা আছে দেখতে পাবো, এই যে আছে কাউন্টার ওয়েট আছে, আর একটা ছোট স্টিলের রড আছে। এইটা কিন্তু ইউজ করার সময় খুব সাবধান, কারণ এটা কিন্তু বেশ ভারী, হাত থেকে পড়লে বা পায়ে পড়লে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তবে এদিক দিয়ে বেরোবে না, এদিকে একটা এটা দেওয়া আছে, এটা কিন্তু সাবধানে লাগিয়ে রাখেন, কোনো সময় যেন হাত খোলা না থাকে। আর এদিক দিয়ে তো যাবেই না, কারণ এইটা আপনাকে এইখানে সাবধানে লাগিয়ে দিতে হবে। বন্ধ, ভিডিওটা বন্ধ করে দে। এইভাবে কিন্তু আমরা সেট করে দেবো। এরপরে যেটা এই জিনিসটা কিন্তু আপনাকে দিতে হবে, দেখলেই বুঝতে পারবেন যে কোনটা যাবে, এটা ছাড়া সেট হবে না, বা যখন আমার উদ্দেশ্য কি এটাতে আমাকে বল হেডটা লাগাতে হবে, যাতে বল হেডটাতে আমি ক্যামেরাটা সেট করতে পারি। তো সেটা বল হেডের জন্য আমাকে এটা ছাড়া আর কোনো পথ নেই। আর এটার জন্য এই দুদিকে দুটো স্ক্রু আছে, সেটা কিন্তু খুব ভালো করে আপনাকে লাগাতে হবে। এটা একদম কিন্তু নিচ পর্যন্ত যাবে, অনেকটা সেট হয়ে যাবে। দিয়ে এটাকে দুদিকে লাগিয়ে দিন, দেখে নিন, হ্যাঁ এটা কিন্তু বেশ শক্তপোক্ত হয়ে গেছে। বা একটা আমি কাজ করতে পারি, আমি এটাকে আগে আমি বল হেডের সঙ্গে আমি এটা সেট করে নেব। এটা আপনারা সেট করে নিতে পারেন, এইবারে এটা দিয়ে এটা দিন। ঠিক আছে, এবার তাহলে দেখতে পেলাম যে আমরা কত সুন্দর করে কিন্তু এবং কত সহজভাবে আমরা ট্র্যাকারটা কিন্তু সেট করে ফেললাম। এরপরে আমাকে যেটা আমার উদ্দেশ্য ছবি তোলা, তার জন্য কি করতে হবে না, এইখানে আমাকে ক্যামেরাটা সেট করতে হবে, ক্যামেরাটা সেট করতে হবে এবং আমাকে ব্যালেন্স করতে হবে। এই যে কাউন্টার ওয়েট আর ওইটা, ওটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স হবে, এই দুটো এই এরকম হয়ে থাকবে। আমি একটু ওদিকে ঘুরিয়ে দিই, আপনাদের দেখার সুবিধে হবে। এটা কিন্তু পুরো ব্যালেন্স হয়ে থাকবে, তখনই বোঝা যাবে যে ওটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট হয়েছে। তো এবারে আমরা দেখব কী করে ব্যালেন্সটা করতে হয়, ঠিক আছে। এবারে আমরা ফাইনাল স্টেজ দেখব, আমরা এটা কী করে ব্যালেন্সটা করতে হয় সেটা কিন্তু আমরা দেখব। আমরা ক্যামেরা সেট করে দিয়েছি, আমি 70-300 লেন্স দিয়ে সেট করেছি। তো 70-300 লেন্স দিয়েই কী করে নেব সেটা কিন্তু দেখছি। তো এইটা সেট করে দেওয়ার পর সাবধানে এটা কিন্তু সবসময় ধরে কাজ করবেন, এটা দেখতে পাচ্ছি। এবারে
যেদিকে ভার সেদিকটা কিন্তু নিচের দিকে থাকছে। এই ছেড়ে দেওয়ার পর আস্তে করে দেখতে পাচ্ছি যে ওইদিকে তাহলে ভার আছে। এইবারে আমাকে একটু একটু করে এইটা উপর দিকে তুলতে হবে, তাহলে কিন্তু আমার কাউন্টারওয়েটটা নেবে, ঠিক আছে। না, এখনও দেখতে পাচ্ছি ভারটা কিন্তু নিচের দিকেই আছে, তাহলে আমাকে আমি এখানে তুলে দিই, তুলে আমি লক করে দিলাম। এবারে দেখি, না এবারে আমি দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু কোনো সময় ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু নিচের লেগে ক্যামেরাটা খুব ক্ষতি হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এটা খুব ভারী, এরপরে কিন্তু তাহলে এটাকে অতটাও তোলা যাবে না, এইটাকে এরকম কন্ডিশনে থাক। এবার দেখি, না তাও হয়নি, আরেকটু নামাতে হবে। এইটা একটু ধৈর্যের কাজ, একটু ধৈর্য ধরে করতে হবে, তবে ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক হওয়া চাই। এখনও হয়নি, আর একটু সামান্য যাবে, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পর যখন একদম পাল্লা ডায়ে বায়ে, তখন বোঝা যাবে যে আমার কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। এটা সামান্য একদম একদম সোজা রাখতে পারলে ভালো, নাহলে একটু আদুর এদিক ওদিক হলেও চলবে, অসুবিধা নেই। আমার কথাই ফ্রিভাবে যেন ভিতরে মোটরটা যেটা ওটা যখন ঘুরবে কাজ করবে তখন যেন ফ্রিভাবে ঘুরতে পারে। তো এবারে যখন ছবি তুলবো আমি এটা সোজা করে আবার এখানটা আমি লক করে দেবো, এখানটা করে দিলে লক করে দিলে কিন্তু আমি আর ঘুরতে পারবে না। এবারে যখন আমি ট্র্যাকার অন করব, অন করার সময় কিন্তু ও আস্তে 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 ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে এবং পৃথিবীর যে রোটেশান তার এগেনস্টে বা তার বিপরীতে ঘুরবে, যাতে কিন্তু আমরা তারাগুলোকে অনেকটা স্থির পাব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে দেখলাম আমরা কী করে ট্র্যাকার সেট করতে হয় এবং 70-300 লেন্স দিয়ে কী করে ব্যালেন্স করতে হয়, এবং পুরো ছবি তোলার জন্য আমার ট্র্যাকারটা কিন্তু এখন একদম রেডি। এরপরে শুধু ক্লিয়ার স্কাই আর আপনার যেটা লাগছে একটা ইন্টারভ্যালোমিটার, কেন ইন্টারভ্যালোমিটারটা এই ক্ষেত্রে লাগবে, কারণ আমি যে শট দেবো, যেহেতু আমি ট্র্যাকার ইউজ করছি, আমি কিন্তু নাইট স্কাইয়ের শট কিন্তু 1 মিনিট 2 মিনিট করেও দিতে পারবো। তো যেহেতু আমার ক্যামেরাতে যে ইন্টারভ্যাল শ্যুটিং আছে সেটা কিন্তু 30 সেকেন্ডের বেশি আমি দিতে পারবো না, তো তাই আমাকে একটা ইন্টারভ্যালোমিটার কিন্তু ইউজ করতে হবে আলাদা করে, সেক্ষেত্রে আমি অনেক বেশি টাইম ধরে একটা লং শট দিতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে দেখলাম কী করে ট্র্যাকার সেট করতে হয় এবং 70-300 লেন্স দিয়ে কী করে ব্যালেন্স করতে হয়। এর পরের পর্বে আমরা দেখব আর 150-600 লেন্স দিয়ে কী করে কিন্তু ট্র্যাকারটাকে ব্যালেন্স করতে হয়। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের পর্বে।